দেখেছিলাম, তাই তো বলছো না কেন? আর আমি তাকিয়ে দেখছিলাম ওই অমক গ্রামের বাঁশ ধারে এই আকাশটা এসে মাটির সাথে ঠেকে গেছে, আপনারা দেখেছেন নাকি? হ্যাঁ, আর পশ্চিম দিকে তাকিয়ে দেখি ওই গ্রামের আমবাগানের সূর্যটা লাল হয়ে ডুবে গেল, তাই তো? আর ওইখানে ওই 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 আমবাগানে আকাশটা মাটিতে ঠেকে আছে, আমি তো দৈনিক দেখতে পাই। তাহলে আমি গাড়ি নিয়ে যাবো কি করে? গাড়ি গিয়ে তো ঠকাস করে গিয়ে ঠেকে যাবে তো। কিন্তু বলুন, এই গাড়ি 6 ঘন্টা চালিয়ে এলাম বীরভূম থেকে, তো 6 ঘন্টার মধ্যে গাড়ি একবারও আকাশের সীমানার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? হ্যাঁ, আমরা সার মরুভূমির উপর দিয়ে একবার গেছি, আমি প্লেনে প্রচুর মানে বছরে যে আল্লাহ কতবার আমাকে প্লেনে চাপাই সেটা আল্লাহই জানে, আমি তো হিসেব রাখি না, বুঝলেন? কালকে প্লেনে করে এসেছি, আবার দুদিন পরে ফের প্লেনে যাব, ফের যাব রাঁচি প্লেনে যাব, ফের যাব বাংলাদেশ, ফের যাব ঢাকা, বুঝতে পেরেছেন না? আর তারপরে যাব বাগডোগরা, তারপরে যাব শিলচর, মানে এরকম প্লেনের টিকিট কাটা আছে এক গাদা, আমার কাছে সব টিকিট কাটা। তো প্লেনে যখন যাচ্ছি তখন দেখছি যে ওই তো আকাশ, তো আকাশে গিয়ে ভুস করে গিয়ে প্লেনটা ঠেকে গেল, বলছেন না কেন? ঢাকা থেকে এলাম 16,000 ফুট উঁচু দিয়ে, আর আমি যখন এখান থেকে সিঙ্গাপুরে গেলাম তো বলছে 37,000 ফুট উঁচু দিয়ে যাচ্ছি, কত? 37,000 ফুট উপর দিয়ে গিয়ে আকাশের দিশা পাওয়া যায়। আল্লাহ বলে রে তুমি আকাশের দিশা কি করে পাবে? বলো করাচিতে 1 ঘন্টা 20 মিনিট পরে সূর্য ডোবে, সৌদি আরবে 2.5 ঘন্টা পরে সূর্য ডোবে, আর কেনিয়াতে গিয়ে 3 ঘন্টা পরে সূর্য ডোবে, আর জাম্বিয়াতে 3.5 ঘন্টা পরে সূর্য ডোবে। আমি আবার পূর্ব দিকে গেলাম, ধরুন আমি পূর্ব দিকের দেশেও গেছি, প্রথম গেছি থাইল্যান্ড, আপনাদেরকে বললাম আপনারা শুনতে পাচ্ছেন তো, থাইল্যান্ড 1 ঘন্টা আগে সূর্য ডুবে যায়। আমি দ্বিতীয় দেশে গেছি পূর্ব দিকে মালয়েশিয়া, মালয়েশিয়াতে 1.5 ঘন্টা আগে সূর্য ডুবে যায়। আর আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আপনাদের দুয়ার বরকত আছে, 5 বার গেছি সিঙ্গাপুরে, বুঝছেন? সিঙ্গাপুরে আল্লাহর রহমতে উর্দু ভাষাতে বয়ান করতে হয়েছিল, ওখানে বাংলা চলে না, বুঝছেন? উর্দুতে তখন উর্দুতে বয়ান করেছিলাম আমি। হ্যাঁ, কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যায় ইয়ে জাহান চিজ হ্যায় ক্যা লাউহ কলম তেরে হ্যায় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব প্রভু, আর মোহাম্মদ সাল্লাম রহমাতুল্লিল আলামিন উনি বিশ্ব গুরু। এই আল্লাহর হুকুমের সাথে মোহাম্মদ ইসলামের পবিত্র জীবনী আর পবিত্র বাণী যদি আমি পর্যালোচনা করে তার অনুসরণ না করি, মেনে যদি না চলি, তাহলে আমার জীবন কোনোদিন সার্থক হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদি। আমার সম্মানীয় ইমানদার ভাইরা, আমি যখন বললাম ভাইজান শোনেন, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়াতে কিভাবে তার নাম নেওয়া হচ্ছে, কেননা এই সময় দেখছি আমরা রাত 11:30 বেজে গেছে, শুনছেন? আমাদের এসার নামাজ 8টার সময় বলছে না কেন, 8:30 হয়ে গেছে, কিন্তু এই সময় অনেক জায়গায় এশার আজান হচ্ছে, এই সময় বহু জায়গায় ফজরের আজান চলছে, আপনারা কি আমার যুক্তিটা বুঝতে পারছেন? এই সময় এই মুহূর্তে এই নিঃশ্বাসে এই পলকে পৃথিবীর লক্ষ লক্ষ জায়গায় আসরের আজান হচ্ছে, আর এই সেম টাইমে পৃথিবীর বহু জায়গায় মাগরিবের আজান হচ্ছে, লক্ষ লক্ষ জায়গায় হচ্ছে। আজান কি বন্ধ আছে পৃথিবীতে? এক সেকেন্ড নেই, তাহলে সব জায়গায় কি হচ্ছে? আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলুন, আজানের আওয়াজটা কি দূষণ না? এটাতে মানুষের অন্তরে প্রশান্তি আসে, সবাই বলুন, সবাই বলুন, আজানের আওয়াজটা কি দূষণ না? প্রশান্তি বলুন, আমরা সবাই সাক্ষী দিচ্ছি, 300 কোটি মুসলমান সবাই একসাথে সাক্ষী দেয় না, ক্রমান্বয়ে কেউ ফজরের আজান দিচ্ছে, কেউ জোহর দিচ্ছে, কেউ আসর দিচ্ছে, বলুন সবাই দিচ্ছে কি? ধরুন প্রায় এই 300 কোটি মুসলমানের ভিতর দিয়ে 10 থেকে 15 কোটি মুসলমান প্রতি সেকেন্ডে আজানের মধ্যে লিপ্ত আছে,
তাহলে তারা সবাই আশা তোমার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলি চলেছে প্রমাণ নয় ঠিক আজান শেষ হচ্ছে লক্ষ লক্ষ জায়গায় সঙ্গে সঙ্গে দোয়া করছে আল্লাহুম্মা রাব্বা আজি দাওয়াতি তাম্মাতি ওয়াসসালাতিল কাইমাতি সারা দুনিয়ার মুসলমান পাঁচবার বলো আতি মুহাম্মদ দানিল ওয়াসিলাতা হে আল্লাহ দান করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ওয়াসিলা আমি বললাম ভাই ইহুদি তুমি কেন রাগ করো না খ্রিস্টান ভাই তুমি রাগ করো না আরে কিয়ামতের দিন হবে আরে তোমাদের নবী মুসা তিনি মুখ খুলতে পারবে না আর ঈসা নবী মুখ খুলতে পারবে না নূহ নবী মুখ খুলতে পারবে না ইদ্রিস নবী মুখ খুলতে পারবে না জাকারিয়া আলাইহিস সালাম মুখ খুলতে পারবে না আর শুনছেন আপনারা আর যত শীষ আলাইহিস সালাম মুখ খুলতে পারবে না হিজকিয়েল আলাইহিস সালাম মুখ খুলতে পারবে না আর উজ্জাইল আলাইহিস সালাম মুখ খুলতে পারবে না আইয়ুব আলাইহিস সালাম মুখ খুলতে পারবে না ঈসা নবী মুখ খুলতে পারবে না ইয়াকুব নবী মুখ খুলতে পারবে না ইসহাক নবী মুখ খুলতে পারবে না ইসমাইল নবী মুখ খুলতে পারবে না ইব্রাহিম নবী ও মুখ খুলতে পারবে না সেখানে শুধু মুখ খুলবেন সর্বপ্রথম সারা দুনিয়ার মানুষের জন্য শুধু নিজের জাতি আর নিজের উম্মতের জন্য নয় মানব জাতির জন্য সুপারিশ করবেন সারা দুনিয়ার মুসলমানের জন্য সুসংবাদ হযরত মুহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ হাসরে জ্বলিবে দ্বাদশ রবি সূর্যের বারোটা মুখ হবে কটা আর সারা দুনিয়ার লোক নফসি নফসি করবে নবীরাও নফসি নফসি বলে আমার কি হবে আজকে আমার কি হবে বিচারের দিনে আমি ভেসে না যাই তোমার সর্বনাশ না কি বলবে রোজ হাসরে জ্বলিবে দ্বাদশ রবি নফসি নফসি করিবেন সকল নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি তুমি একলা তার নামে পড়ো সবে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ুন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أوار نبي مكل أنا بقول কোন নবী সুপারিশ করতে পারবে না সাফাতে উলা সর্বপ্রথম সুপারিশ শুধুমাত্র বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করতে পারবেন আল্লাহর সামনে আল্লাহকে বারগায়ে সিজদে কোই দম মারনে ওয়ালা নেহি হোগা সবাই এক একলা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি জাতে গিরামে উনি ছাড়া কেউ মুখ খুলতে পারবে না জি তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জন্য বলুন এই সময় 30-40 কোটি মুসলমান নামাজের মধ্যে লিপ্ত আছে আমরা তো এখন জলসা শুনছি আরে বলছেন না কেন এই ঈদের ময়দানে বসে আরে বলছেন না কেন কি এটা ঈদগাহ তো ঈদগাহে বসে আমরা সবাই বয়ান শুনছি তো এই বয়ান শুনছি আমরা আর এই সময় কোনো জায়গায় ফজরের নামাজ হচ্ছে কোনো জায়গায় জোহরের নামাজ হচ্ছে কোনো জায়গায় চাস্তের নামাজ হচ্ছে কোন জায়গায় এশরাকের নামাজ পড়ছে কোন জায়গায় আউয়াবিন হচ্ছে কোন জায়গায় তাহাজ্জুদের নামাজ হচ্ছে কোন না কোন নামাজ চলছে না চলছে না তাহলে যারা নামাজ পড়ছে তারা কেউ দাঁড়িয়ে কিরাত পড়ছে কেউ রুকুতে আছে আর কেউ সাজদাতে আছে আর প্রায় 20-25 কোটি মুসলমান বসে বসে আত্তাহিয়াত পড়ছে কি ভাই কি কেউ আপনারা আমার যুক্তি বুঝতে পেরেছেন পড়ছে তারা কি বলছে তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত এরপরে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও তোমার নামাজ হবে না তুমি যদি আল্লাহর নামের সাথে আমার নবীর নামের সালামটা না দাও সালাম না দিলে তোমার নামাজ হবে না একটা মুসলমান কমসে কম 9 বার সালাম দেওয়াটা ফরজ আর ওয়াজিব হয়েছে আর বাকি 15 বার সুন্নাতের নফল আছে মোট 24 বার 24 ঘন্টাতে সালাম দেওয়া জরুরি এটা মুসলমান ভাবে না চিন্তা
কে কিরকম করে বলছে দেখুন, একটা মুসলমান চব্বিশ বার সালাম দেয়, তাহলে গোটা বিশ্বের এই কোটি কোটি মুসলমান নবীকে সালাম দিচ্ছে নাকি বলেন? বলুন, আপনার ফরজ নামাজ পড়েন ক রাকাত, রাত আর দিনে এক চার রাকাত, সতেরো রাকাত, জোরে বলুন সবাই বলুন। আমাদের নবী যখন মেরাজে নামাজ আনতে গিয়েছিলেন ক ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল? হ্যাঁ ঠিক বলেছেন, কে বলেছেন জোরে বলুন? পঞ্চাশ। আমাদের কি পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়তে হয় না পাঁচ ওয়াক্তের? তাহলে আমাদের নবী আল্লাহর কাছে গিয়ে কম করিয়েছিলেন তো? আরে রাত আর দিনে ঘন্টা কটা? চব্বিশটা। তো চব্বিশ ঘন্টা নামাজ পড়া যায়? আরে বলছেন না কেন, সূর্য যখন উদয় হয় তখন কুড়ি মিনিট নামাজ পড়া যায় না, সূর্য যখন মাথার উপরে থাকে কুড়ি মিনিট নামাজ পড়া নিষেধ, আর সূর্য যখন ডোবে সেই সময় কুড়ি মিনিট নামাজ পড়া, তাহলে তিন কুড়ি কত হলো? তার মানে এক ঘন্টা মাইনাস, তাহলে চব্বিশ ঘন্টাতে এক ঘন্টা, তাহলে রইল কত? তেইশ ঘন্টা। তেইশ ঘন্টাকে যদি পঞ্চাশ ওয়াক্তের নামাজ দেওয়া যায়, হার কুড়ি মিনিট পনেরো মিনিট পরে পরে যদি নামাজ হয়, তাহলে এই মানুষেরা কখন কামাবে, কখন পাকাবে, কখন খানা খাবে, কখন ঘুমাবে, আর কখন পেশাব করবে, কখন পায়খানা করবে, কখন অজু করবে, কখন গোসল করবে, কখন কাপড় ছাড়বে, বলুন সম্ভব হতো? তাহলে আমাদের নবী ঠিক করেছেন না ভুল করেছেন? ঠিক করেছেন, উনি গেছেন আল্লাহর কাছে, আজই কম করে দেন। আল্লাহ পাঁচের বেশি কম করেন না। তাহলে নবীকে পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ কম করার জন্য কবার যেতে হয়েছিল? জোরে বলুন নয় বার। পাঁচ নং নও পাঞ্জে পঁয়তাল্লিশ, নও পাঞ্জে পঁয়তাল্লিশ। তাহলে আমার নবী আমাদের জন্য নবার খেটেছিলেন, আল্লাহর কাছে ফিরে গিয়ে নবারে পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ কম করেছেন। আমার নবীকে নবার সালাম দেওয়াটা ফরজ হয়ে গেছে। কেন? ফজরের নামাজে দুই রাকাত ফরজ, ফরজ বলছি ফরজ। বলুন কবার সালাম দেবেন? দুই রাকাতে একবার। ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, জোরে বলুন। বলতে ভয় লাগছে, ভালো কথা বলতে ভয় লাগে না? হ্যাঁ অন্য জায়গায় গিয়ে মানছি না বলব না খুব ভালো। হ্যাঁ বলেন কবার? ফজরে একবার, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, বসে বসে দাঁড়িয়ে সালাম দেওয়া নিষেধ করেছেন আল্লাহ নিজে, যে তোমাকে নবীকে সালাম দিতে গেলে বসাটা ফরজ, বসতেই হবে। কোনো মুসলমান দাঁড়িয়ে সালাম দেয় না, বসে সালাম দেয়। আর তাহিয়াত পরে করেছে বসে বসে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, পরিপূর্ণ সালাম। এবার বলো জোহরে চার রাকাতে কবার দেবেন? দুবার। কত হলো? তিন। বলো তিন। আসরের চার রাকাতে দুবার হবে? পাঁচ। মাগরিবের তিন রাকাতে দুবার? সাত। আর এশাতে চার রাকাতে দুবার কত হলো? আমি আপনাদের হিসাব দিচ্ছি, পৃথিবীর কোনো মক্তা এইরকম গবেষণা করে নিয়েও আসে না, বলতেও চায় না, কেন বলো জানি না, কিন্তু আপনাদের বুঝে এসেছে কি? বলুন নবারের বেশি হলো? নবারের কম হলো? কেন আমার নবী নবার গিয়েছিলেন তাই জন্য নবার। এবার কিন্তু নবী বললেন আল্লাহ এই সালামটা তো ভালো দুয়া পাওয়া যায়, একটু বেশি করলে হতো না? রাতটার দিনে ঘন্টা তো চব্বিশ, তো চব্বিশ বার হলে হতো না? তো আল্লাহ বলেন দেখো কলমাটাও চব্বিশটা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহতে বারো আর মুহাম্মদুর রাসূলুল্লাহতে বারোটা অক্ষর, তাহলে বারো দুগুণে চব্বিশ। আচ্ছা চব্বিশ ঘন্টা কি একসাথে চব্বিশ ঘন্টা হয় না? বারো বারো করে হয়, ধরে বলেন না? হ্যাঁ এখনই বারোটা বাজবে, তো হবে এ এম, কি হবে? এখন চলছে পি এম। আপনারা কিছু বলছেন না মানে, তাহলে দুপুর বারো থেকে রাত বারোটা পর্যন্ত পি এম, আর রাত বারোটা থেকে দুপুর বারো পর্যন্ত এম, তাহলে দুই বারো মিলে কত হলো? চব্বিশ। লা ইলাহা ইল্লাল্লাহতে হলো বারো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহতে হলো বারো, বারো দুগুণে চব্বিশ, তাহলে আমরা চব্বিশ নম্বর লোক, চব্বিশ বার সালাম দিতে হবে। এবার না নবার আল্লাহ দিয়ে দিয়েছেন তো, ঠিক আছে হাতে রয়েছে কত? নয়, জোরে বলুন। এবার নবী মোহাম্মদের ফজরের দুই রাকাত সুন্নত পড়ো, দুই রাকাতে কবার? দুবার। আবার এই কে বললো দুবার কি করে পড়বেন আপনি? আত্মাইয়া একবার, তাও আবার দ্বিতীয় রাকাতে বসে বসে নাকি? একবার। আচ্ছা জোহরের আগে চার রাকাত সুন্নতে দুবার কত হলো? তিন, জোরে বলো তিন। জোহরের পরে দু রাকাত সুন্নত, দু রাকাত নফলে দুবার, হ্যাঁ দু রাকাত সুন্নত আর দু রাকাত নফলে দুবার, বুঝলেন না? পাঁচ। আসরের আগে চার রাকাত সুন্নতে দুবার কত হলো? সাত। মাগরিবের পরে দুই সুন্নত আছে দুই নফল আছে চারবার, এই দুবার, দুবার হলে
নয় হয়েছে নাকি? আর এশার আগে চার সুন্নতে দুবার, কত হলো? এগারো। এশার পর দুই সুন্নত দুই নফরে দুবার, তেরো। আর বেতেরে তিন ডাকাতে দুবার, কত? পনেরো। এই পনেরো হয়ে গেছে। আর আল্লাহ নবী পনেরো দিয়ে দিলেন, তাহলে নয় আর পনেরো কত? জোরে বলুন, জোরে বলুন, একবার বলুন, নরের তকবীর। রাগ করছেন না তো আপনারা? হ্যাঁ, আমার অনেক ভাইরা আছে, তারা নারায় তকবীর শুনলে রক্ত শুকিয়ে যায়, সেই জন্য ওই নারায় তকবীর দিচ্ছে না। আমরা খুশির জন্য বলছি কি ভাই, ইনশাল্লাহ। আর শুনছেন, নারায় তকবীরে ভুজালি বার করে মুসলমানকে মারার কথা বলা হয়নি, বুঝছেন তো? কিছু লোক মনে করে নারায় তকবীর দিলে সারা ভুজালি বার করলে মনে হয়, ভুজালি বার করে দরে আমরা নেই। আর শুনছেন আপনারা, সন্ত্রাসের সাথে আমরা নেই। সবাই বলুন ইনশাল্লাহ। জলসা কমিটির লোকের তরফ থেকে বলছি, আমরা সন্তান ছেলের সাথে নেই। আরে জোরে বলুন না, আমরা জঙ্গিবাদকে ভালোবাসি না, সমর্থন করি না। আমাদের দেশে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি। আরে বলছেন না কেন? করেনি কিচ্ছু বলছেন, বুঝছেন না কথাটা? হ্যাঁ, এটা সত্য কথা। সন্ত্রাস ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। যারা সন্ত্রাসী করে ওরা মুসলমানই নয়, ওরা ধর্ম মানে না, ওরা শুধু রাজনীতি বুঝে। সন্ত্রাস কোনোদিন মুসলমান হতে পারে না, কোনো মুসলমান হতে পারে না, আর কোনো সত্যিকারের হিন্দু সন্ত্রাসী হতে পারে না। আরে বলছো না কেন? হিন্দু ধর্মের মধ্যে অহিংসা আছে নাকি বলুন? আরে বলছো না কেন? অহিংসাটা তো পরম ধর্ম বলা হয়েছে না, তো সেখানে হিংসা থাকবে কেন? তাহলে যারা করছে তারা আসলে হিন্দু নয়, মুসলমানও নয়, তারা হচ্ছে তাই খ্রিস্টানও নয়, তারা হচ্ছে কি? তারা হচ্ছে জঙ্গি। তাই কি ভাই? ওদের পরিচয় জঙ্গি, ওদের পরিচয় মুসলমানও নয় আর হিন্দু নয়, এটা জেনে রাখবেন। আরে আমি গতকালকে বলে এসেছি, সেখানে অনেক মুসলমান ছিল, আমি বললাম আমাদের নবীকে বুঝুন, আমাদের নবীর মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ, বাইতুল্লাহর পরে যার স্থান, সারা দুনিয়ার মুসলমানরা যাকে সব থেকে বেশি মানে, সেই মসজিদে একটা বেদুইন লুগি খুলে বেহায়ার মতো পেশাব করছিল। আরে শুনছেন আপনারা? আরে তাকে বললাম বুখারী শরীফের মধ্যে কিতাবুল ওযুতে এই হাদিসটি আছে, আর মিশকাত শরীফের প্রথম খণ্ডে বাবু তাফসীরে নাজাসাতের মধ্যে এই হাদিসটি আছে। বলুন তাতে কি লেখা আছে? যে পেশাব করছে, সাহাবাদের রাগ হয়েছিল যে তো কেটে ফেলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, না, ওকে পেশাব করতে দাও, যদি তোমরা হই হুল্লোড় করো, চিৎকার চেঁচামেচি করো, ওর পেশাবটা আটকে গেলে কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, ওকে পেশাব করতে দাও। আরে বাবু, এর সমস্যার সমাধান তো আমি জগৎগুরু বিশ্বগুরু দেবো, তোমরা কি সমাধান দেবে? আমি সারা বিশ্বকে বুঝাতে চাই, আমেরিকার প্রেসিডেন্টকে বুঝাতে চাই, মায়ানমারের ওই সমস্ত শাসকদের বুঝাতে চাই, ইহুদিদের সুনামকে বুঝাতে চাই, ইসরায়েলকে বুঝাতে চাই, সারা বিশ্বের সমস্ত শাসক গোষ্ঠীকে আর সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই, আমাদের নবী বলেছিলেন, আরে আমার মসজিদে একটা লোক পেশাব করেছে, যে পেশাব এক বালতি পানি দিয়ে ধুয়ে সাফ হয়ে যেতে পারে, যে সমস্যার সমাধান এক বালতি পানি দিয়ে সম্ভব, রক্তাক্ত ইতিহাস তৈরি করা এটা কোনো মানুষের কাজ নয়। আপনারা কি সমর্থন করেন? যদি হাত তুলে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এক বালতি পানি দিয়ে যে সমস্যার সমাধান সম্ভব, রক্তাক্ত ইতিহাস তৈরি করা কি এটা মানবতার কথা? কোনোদিন নয়। আমরা আজকে এই জলসা কমিটির তরফ থেকে ঘোষণা করছি, আমরা চাই সবাই আসুন, একটা মানুষের রক্তে যেন আমাদের মাতৃভূমির এই মাটি যেন অপবিত্র না হয়। কি ভাই, বুঝতে পারলি কথা? একটা সাঁওতালের যেন রক্ত না প্রবাহিত হয়, একটা মুসলমানের রক্ত যেন প্রবাহিত না হয়, একটা হিন্দু ভাইয়ের রক্ত যেন প্রবাহিত না হয়, কোনো মুসলমান না হয়, যে হোক একটা মানুষের রক্ত যেন প্রবাহিত না হয়, আমরা এই রকম চাই। সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, এক বালতি পানি দিয়ে যে সমস্যার সমাধান সম্ভব, আমি রক্তাক্ত ইতিহাস তৈরি করতে চাই না। এই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা, শুনেননি আপনারা? মাঝে মাঝে বুড়ো জোয়ান হয়ে যায়, কি বলছেন? বেশ ভালোই চিৎকার করে ফেলি। হ্যাঁ, আমার ছেলে বলে, বাবা তো চিৎকার করেন না, একটু আসতে পারেন না? এটা ভাই তুই বুঝবি না বাবা, তুই যদি স্টেজে উঠবি তুই বুঝবি তখন কীরকম লাগে। আরে জোর আসে না, আসে না। হ্যাঁ, একটা আবেগ আমাকে আপ্লুত করে ফেলে, আমি বিভোর হয়ে যাই। সারা দুনিয়ার লোক যদি এই বার্তা শুনতো তো কোনোদিন আজ রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো মানুষ হত্যা করা হতো না।
কি ভাই ঠিক না ভুল কথা বলে? আজকে মানুষ মানুষকে হত্যা করে, কল্পনা করা যায়? হ্যাঁ আমি বলি, আমি যদি আমাকে যদি কেউ হত্যা করে তাহলে আমার বিবির সোহাগ নষ্ট হবে না? হবে না? তোলে বলে সবাই বলুন, আমার বাচ্চা সন্তানরা তাদের ভবিষ্যৎ বরবাদ হবে না? হবে না? ফিউচার সেসবে তো। আর আমি যদি একমাত্র উপায় হই তো আমার পুরো পরিবার জলে ভেসে যাবে, ঠিক না ভুল কথা? আমার মা যদি বেঁচে থাকে তাহলে আমার মায়ের কল শূন্য হয়ে যাবে। তুমি 5 কোটি টাকাও যদি তাকে ক্ষতিপূরণ দাও, আমার মনের মায়ের মনে কোনোদিন তুমি সান্ত্বনার লেপন দিতে? এত সব বদমাশি হচ্ছে, টাকা দিয়ে মানুষের ভোট কিনা হচ্ছে। আরে বলছো না কেন? প্রথমে একমাত্র ছেলেকে হত্যা করলো, তারপরে আবার তাকে টাকা দিয়ে বলছে ভোটটা দিয়ে। কি জালারে, এ খালি নোটের ভোট? হ্যাঁ, মানুষের রক্তের কোনো দাম আছে? না বলুন। আমি যদি এটা ভাবতাম, আমি যাকে হত্যা করব তারও বিবির সোহাগ নষ্ট হবে, তারও সন্তানদের ভবিষ্যৎ বরবাদ হবে, তারও মায়ের কোল খালি হবে, আর একটা সংসার ধ্বংস হয়ে যাবে, আমি যদি এটা ভাবতাম তাহলে আমি কোনোদিন কাউরির উপরে এইরকম ধরনের আঘাত হানতে পারতাম না। ঠিক বলছি না ভুল বলছি? এ বার্তা কার? হযরত মুহাম্মদ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমতা তার কথাটা জানেন? এই হলো খ্যাতির কথা। এখন না, সারা বিশ্বের সব জায়গায় তার নামের আজান চলছে, তার নামের জন্য দরুশি পড়া হচ্ছে। আরে বলছো না কেন? এই সময় কত কোটি লোক আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ, আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ, শুধু দরুদ পড়তে গেলে 4 বার মোহাম্মদ সাল্লামের নাম নেওয়া হয়। বলুন, নিচ্ছে না নিচ্ছে না? যে নবীর এত খ্যাতি, যে নবীর খ্যাতি বিশ্বব্যাপী ব্যক্তি লাভ করেছে, এটা আজ পর্যন্ত কোনো নবী পায়নি, কোনো রসুল পায়নি, কোনো নেতা পায়নি, কোনো 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 ধর্মীয় গুরু পায়নি, কোনো পীর ফকির দরবেশ পায়নি, কেউ পেতে পারেও না। অথচ নবীর ক্ষমতা কথা জানেন? হ্যাঁ, তিনি একটা লোককে পেশাব করছে তাকে ছেড়ে দিলেন। হ্যাঁ, ফমানা হারানি ও মাক্কা হারানি ও মাসা জানেনি, ভৎসনাও করলেন না, বকাবকিও করলেন না, গালি গালাজও করলেন না, আর প্রহারও করলেন না। ক্ষমতা কথা গালি বলে, এ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতা দেখাও সারা দুনিয়াকে, তোমার ক্ষমতা কে কল্পনা করবে? হাই হাই, একটা মানুষের, আমার ব্যাখ্যাটা শুনুন প্রথমে, একটা মানুষের দেহের ক্ষমতা বিভক্ত হয়ে গেছে। এক, তার সব থেকে বেশি ক্ষমতা আছে তার ঠ্যাং, লেগ, পা। আরে বলছেন না কেন? সব থেকে বেশি ক্ষমতা দিছে পায় না? আচ্ছা, হিরোইনরা যখন মারামারি করে তারা কি দিয়ে মারে বলেন তো? পা দিয়ে বেশি মারে। পায়ের মারাটা সব থেকে বড় মার, পা চালাই দেখেছেন না? ধুমধাম করে পা চাল, ও সিনেমা টিনেমা দেখো নি তোমরা? না সব একদম জিবরাইল থেকে ফেরেস থাকো, জিবরাইল ফেরেস থাকো, যেটা প্রত্যাশাও সিনেমা দেখো না কিরকম মার দেয়, পা দিয়ে মারে খালি। আরে বুঝছেন না? এবার আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করে সরাসরি আপনি সিনেমা দিই। আমি একবার কাটালে যাচ্ছিলাম বুঝলেন তো, তাইরানুল খালিজ বুঝতে পারছেন, খালি জিয়ার লাইনসে যাচ্ছিলাম তো, ওতে সিনেমা চালু করে দিল। তো আমি বললাম শেখ না লা উরিদ হাদা, তো উনি গেলেন ককপিটে গিয়ে পাইলটের সাথে কথা বললেন। পাইলট এসে বললেন, ভাই আমি দুঃখিত, আপনারা 6 জন আছেন তবলিগের লোক, আপনারা বলছেন যে সিনেমা দেখবো না, এতে 287টা লোক আছে, তার মধ্যে 6 জন বলছে দেখবো না, আর 281টা লোক বলছে দেখানো দেখবো, তাইলে আমরা কী করে সিনেমা বন্ধ করি? তাই বললাম, ভাই সাহেব তাহলে এক কাজ করেন, একটু চাদর দেন, এমনি তো এসি চলছে ঠান্ডা লাগছি, তো চাদরটা মুড়ি দেবো, তাহলে সবাই আলাবালা দেখতে পাবো না, দিয়ে আমি চাদর মুড়ি দিচ্ছি, তো চাদরে ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি বুঝলেন? তো সে মার দিয়ে যে মারামারি যা দিচ্ছে না, হ্যাঁ একটা লোক সে আবার 8-10 জনকে পিটিয়ে পাটি খাটটা করে দিলে। হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম, খালি পা দিয়ে মারছে, দুম 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 শুধু পা দিয়ে বেশি মারছে। তা আমি বললাম হ্যাঁ, পায়ের শক্তি বেশি, হাতের শক্তি তারপরে, হাতে আবার 3টে ভাগ করে চাললাম, প্রথম হলো ওই যে মুঠো মানে কিল বা ঘুষি, এর শক্তি বেশি, 2 নম্বর হলো কোনো দিয়ে মারা, কমে গেল, ক্ষমতা আছে বুঝতে পেরেছে, 3 নম্বর হচ্ছে চর, এটা দেখো অল্প মানে কালকে দাগ পড়তে পারে কিন্তু ফাটাফাটি হবে না,
আর লাস্ট হচ্ছে একটা আঙুল দিয়ে মারা। এই একটা আঙুল দিয়ে যদি আমি এটাকে মারিয়ে ভাঙতে যাই, এটা আঙুল ভাঙবে না, এটা ভাঙবে, আঙুলই হয়ে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার ক্ষমতা দেখাও, সারা বিশ্বকে জানাও আমি ইচ্ছা করলে এই কাফের আর বেঈমান যারা মূর্তি পূজো করছিল আর বাইতুল্লাহতে আমি একলাই তাদেরকে তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু কোরা ধাক্কা দিয়ে আমাকে বার করে দিয়েছে। আমি যুদ্ধ চাইনি, আমি নিজের মাতৃভূমিকে আমি আল্লাহর ঘরকে ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে গেছি, তাও এদের সাথে যুদ্ধ চাইনি। কি ভাই শুনলেন আপনারা, বলে কিরকম ক্ষমতা দেখাবেন? আবু জেহেলের দল মারলা বললো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন, আকাশের চাঁদ 2,32,00,000 মাইল দূরে আছে, আপনি শুধু একটা আঙুল দিয়ে ইশারা দেন, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে একটা টুকরো পূর্ব দিকে যাবে, একটা টুকরো পশ্চিম দিকে যাবে, আর আপনি দেখেন পৃথিবীর কোনো ফেরেশতা যেটা পারে নাই, পৃথিবীর কোনো নবী যেটা পারে নাই, পৃথিবীর কোনো ফকির যেটা পারে নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক যেটা পারে নাই, পৃথিবীর কোনো জিব্রাইল ফেরেশতা যেটা পারে নাই, আমার নবী সেটা করে দেখিয়েছেন না দেখাননি? আপনারা কি বলছেন, বলছেন না কেন? এটা কি অবাস্তব না বাস্তব? কেন, কোরআনে আছে, ইতিহাসে আছে, তাই তো? এরপরে বলবো, সর্বপ্রথম যখন অ্যাপোলো গিয়েছিল চাঁদে, নীল আমস্ট্রং তিনি তার দুটো সাথীকে নিয়ে গিয়েছিলেন। বলুন, নীল আমস্ট্রং যখন মিশরে এসে কায়রোতে পৌঁছেন, আজান শুনলেন, আর যখন কোরআন শুনলেন, ইক্তারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কমার ওয়া ইয়ারাল আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির কার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিতা হল, কার ইশারায় পাথরের মুখে কথাটি ফুটিল বল, পাথর দিয়ে কলমা পড়েছিল আবু জেহেলের সামনে। কি ভাই শুনছেন, কাঁকর এক মুঠো কাঁকর হাতে নিয়ে বলেছিল, মোহাম্মদ তুমি তো অনেক কিছু আজগুবি কথা বলো, আমার হাতে কি আছে বলো? উনি বলেন, তোমার হাতে যা আছে সে যদি কথা বলে, উনি এটা অসম্ভব, বলতেই পারে, বলুক তো। সঙ্গে সঙ্গে ভিন ভিন করে আওয়াজ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কবি বলছেন, অন্য বক্তা যারা 2.5 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ 2.5 ঘন্টা বলে সত্য কথা বলেছি তো, সেই জন্য খারাপ লাগছে, এটা সত্য কথা, 2.5 ঘন্টা বললেও হবে, আমার দৈনিক জলসা একদিনও খালি নেই, আপনাদের একলা শোনালে তো হবে না, আরো লোক শুনবে। হ্যাঁ, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হল, কার ইশারায় পাথরের মুখে কথাটি ফুটিল বল, কার ইশারায় গাছের ডাল নুইয়ে পড়িল বল, কার ইশারায় অমরের মন নিমেষে গলিয়া গেল, পাঠক শ্রোতা মানস পটেতে এঁকেছ কি তার ছবি, সে যে আমি নার ললাটের চাঁদ আমাদের প্রিয় নবী। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্বর এত বড় ক্ষমতা, আকাশের চাঁদ দুটো টুকরো করে দিয়েছিলেন, আজ লোক রকেট তৈরি চাঁদে যাচ্ছে, আমার নবীর সম্পর্কে আল্লাহ জানতেন, আমার নবীকে কেউ ছোট করার চেষ্টা করবে, যে নবী তো উঁচে চেপে বেরিয়েছেন, তিনি তো চাঁদে যেতে পারেননি। উনি বলে, এই চাঁদে যে কি বাহাদুরি রে, আমি চাঁদটাকে দুটো টুকরো করে দিয়ে চলে গেলাম, পৃথিবীর কেউ পারবে না। এখন কেউ বলছে, আচ্ছা ঠিক আছে, চাঁদে নাই আমার নবীর কাছে পিছিয়ে পড়লাম, কিন্তু নবীকে পিছিয়ে দেবো, আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি, এবার কি হয়? ও শুনছে, হ্যাঁ আল্লাহ বলে, আমার নবীকে ছোট করবে আর আমার নবীকে পিছনে ফেলবে, আরে তুমি মঙ্গল নাই, তুমি যদি বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, রবি মানে সূর্য, আরে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে থাকে, আরে আল্লাহু আকবার, এই সূর্য, তারপরে নেপচুন প্লুটো গ্যালাক্সি আর শত শত নাই অসংখ্য কোটি কোটি নক্ষত্র, এই সবগুলোকে অতিক্রম করে প্রথম আসমানকে নিয়ে 7 আসমানকে অতিক্রম
আর সেখানে চলে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করে গেছে, এমন জায়গায় গেছে যেখানে জিবরাইলও পৌঁছাতে পারে না, যা জিবরাইল কারা সাই নেগি ওহা আমার নবী পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদি। দিদার করিতে নবী খোদার নিকট যাই, বুরাকে চড়িয়া নবী আরশের উপর যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগে অনেকটা বাদ দিচ্ছি, একটুখানি শুনাই। যখন গেলেন আরশের ধারে, শুনছেন, জিবরাইল তো সিদ্ধাতুল মুনতাতে থেমে যান। সিদ্ধাতুল মুনতা কে হে, যাহা জিবরাইল ইসলাম কি জিসমানি আর রুহানি তাকত কা ইন্তেহা, ও হ্যায় সিদ্ধাতুল মুনতাহা, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিসমানি তাকত কা ইবতিদা, যেখানে জিবরাইল ইসলামের দৈহিক আর আধ্যাত্মিক ক্ষমতা শেষ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক ক্ষমতা ওখান থেকে শুরু, তার আর শেষ কোনোদিন কল্পনা করা হাম তাসাবুর ভি নাই কর সকতে। আপনারা বুঝতে পারছেন ঘটনা? এবার বলছেন, যখন গেলেন আরশের ধারে খোদা বলেন নবীজি রে পায়ের জুতা সহ করে আমার আরশে আয়, দিদার করিতে নবী খোদার নিকট যাই। নবীজি সাথে বলেন আল্লাহ, ওই মুসা নবী যখন তুর পাহাড়ে, এটা ধুলির ধরায় মাটির দুনিয়াতে জঙ্গলে পাহাড়ে উনি যখন গিয়েছিলেন, আপনি বলেছিলেন মুসা তোমার সাথে আমার কথা হবে, পবিত্র স্থানে উপনীত হয়েছ, তুমি জুতোটা খুলে এসো, পবিত্র স্থানে জুতো পরে যেতে নেই। আরে বলছেন এখন মন্দিরে মসজিদে গুরুদুয়ারাতে জুতো পরে যাওয়া যায় তো? গেলে কি হবে? ওই জুতো করে তোমাকে জুতি হবে, জুতো মেরে তোমার মাথা ফাটিয়ে দেবে। আরে বলছেন এখন প্রথমে মসজিদের দিকে ওঠে, আমি জুতো করে যেতে তোমার বাপি বলে সারা জুতো করে তোর জুতো দিয়ে মাথা ফাটিয়ে দেবো, দেবে না দেবে না? কোনো মন্দিরে যদি উঠতে যান ফাটিয়ে দেবে না দেবে না? কোনো গুরুদুয়ারাতে যদি জুতো করে যান আপনার ফাটাবে না? কেন? সবাই আমরা জানি যে এটা হচ্ছে পবিত্র স্থান। আরে বলুন না কেন পবিত্র? কোনো চার চার গির্জাতে যদি যান, ওর নাম তো গির্জা, গির্জা গির্জা গির্জা, আপনার উর্দু বুঝতে মানে ধ্বংস হয়ে গেছে, এর মানে গির্জা। আরে সেখানেও জুতো পড়ে যাওয়া, তাহলে আল্লাহর আরশের উপরে জুতো পড়ে যাওয়া যাবে? তো আমাদের নবী একটুখানি আল্লাহকে বললেন, আমার একটু এতে মনের মধ্যে কি হচ্ছে, সংশয় হচ্ছে। আল নবী বলেন ও মুসাকে করেছ মানা, বুঝলেন না? ওই যে কোরআন শরীফের 16 পারাতে সূরা তাহার মধ্যে রয়েছে, ফাখলা আনা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, বলে নবী বলেন ও রব্বানা মুসাকে করেছ মানা, আর আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যাই। আল্লাহ বললেন তোমার সাথে আর মুসা নবীর সাথে তুলনা করা বাতুলতা, আমি হচ্ছি বিশ্বপ্রভু, তুমি হচ্ছ বিশ্বগুরু, তোমার মতো আর কেউ অন্য কাউকে তুলনা করা চলবে না। আল্লাহ বলেন ও নবীজি শীঘ্র করে আয় না চলি, আল্লাহ বলছেন এবার, আল্লাহ বলেন ও নবীজি শীঘ্র করে আয় না চলি, আর তোমার পায়ের ধুলো বালি আমার আর সে চাই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার পায়ের ধুলো বালি আমার আর সে আরশের উপর
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার বয়ান এই পর্যন্ত শেষ করলাম, আপনারা আমাকে মাফ করবেন আর ইনশাআল্লাহ দোয়া দেবেন যেন আমি এই বয়সেও আমরা যেভাবে নবীর কথা আমি এখনো পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই, আল্লাহ যেন আমাকে এইভাবেই বলার তৌফিক দান করেন। সবাই দোয়া দেবেন, সবাই দোয়া দেবেন ইনশাআল্লাহ। আমি এইবার আপনাদের সালাম দেবো, সবাই সালামের উত্তর দেবেন, আমি দোয়া দেবো আপনাদেরকে, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে দোয়ার লেনদেন, সালাম তার নাম, সবাই উত্তর দেবেন উচ্চ স্বরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দিলাম আমি।